আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আহমেদ কিচেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব পাঁচ মিশালি সবজি রেসিপি। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক। পাঁচ মিশালি সবজি রান্না করার জন্য আমি এখানে কয়েক ধরনের সবজি নিয়েছি, তবে আমি আজকে যা যা ইউজ করছি আপনাদের যে এগুলোই নিতে হবে এমন কোনো কথা নেই। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিয়েই কিন্তু এই পাঁচ মিশালি সবজিটা রান্না করতে পারবেন। আমি এখানে এক কাপ পরিমাণ গাজর নিয়েছি আর গাজরগুলো আমি এরকম স্লাইস করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি আলু প্রায় এক কাপ পরিমাণ, আর আলুগুলোকে এরকম বড় সাইজ করে কেটে নিয়েছি। নিয়েছি মটরশুঁটি প্রায় হাফ কাপ পরিমাণ, এখানে এক কাপ পরিমাণ ফুলকপি আমি নিয়েছি আর ফুলকপিগুলো এরকম করে কেটে নিয়েছি। হাফ কাপ পরিমাণ নিয়ে নিয়েছি বরবটি আর বরবটিগুলো আমি এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি। এক কাপ পরিমাণ নিয়েছি কাঁচা পেঁপে, আর পেঁপে যেহেতু সিদ্ধ হতে একটু সময় নেয় তাই পেঁপেগুলোকে আমি একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন শুধুমাত্র মটরশুঁটি বাদে সবগুলো সবজি আমি একটি প্যানে ঢেলে নিয়েছি, আর সেই সাথে মাঝারি সাইজের একটি টমেটো কেটে দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, দেড় চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এখন সব কিছু খুব ভালোভাবে মেখে নিচ্ছি। সব কিছু মেখে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি প্রায় দুই কাপ পরিমাণ পানি। এই সবজিটা একটু মাখা মাখা হয়ে থাকে তাই আমি এখানে দুই কাপ পরিমাণ পানি দিয়েছি, তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পানির পরিমাণটা দিয়ে নিতে পারবেন। আর এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম লো হিটে রাখবেন, এতে করে সবজিটা নিচ থেকে লেগে যাওয়ারও ভয় থাকবে না। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমি সবজিটা অর্ধেকটা সিদ্ধ করে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম লো হিটে রেখে আমি বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি। সবজিটা এখন প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এখানে মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সাত আটটির মতো কাঁচামরিচ, আর কাঁচামরিচগুলো আমি মাঝখান থেকে কেটে দিয়েছি। এখন সব কিছু হালকাভাবে একটু মিশিয়ে দিচ্ছি। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখছি সবজিটা ভালোমতো সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। প্রায় বেশ কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি, সবজিগুলো এখন খুব ভালোমতো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি সবজিগুলো চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন সবজিটা বাগার দিয়ে নেওয়ার জন্য আমি চুলায় আবার একটি প্যান বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ তেল, আর এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম আঁচে থাকবে। তেলটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন প্রায় এক চা চামচ পরিমাণ, এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রসুন কুচি। এখন কিছুক্ষণের জন্য আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন সব কিছু নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন হালকা বাদামি কালার হয়ে যাবে এই পর্যায়ে আমি সবজিগুলো এখানে ঢেলে নিচ্ছি, আর সব কিছু এখন আমি হালকাভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। সব কিছু খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি প্রায় এক টেবিল চামচ পরিমাণ। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় পাঁচ মিনিটের জন্য, এতে করে ফ্লেভারটা খুব ভালো আসবে। রেডি হয়ে গেল পাঁচ মিশালি সবজি। গরম গরম ভাত অথবা রুটি পরোটার সাথেও কিন্তু এই ভেজিটেবলটা খেতে অনেক বেশি ভালো লাগে। আর শীতকালে যেহেতু অনেক ধরনের সবজি বাজারে কিনতে পাওয়া যায়,
আপনারা চাইলে যে কোনো ধরনের সবজি দিয়ে কিন্তু আজকের এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে। আমার রেসিপিগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন নতুন আর রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।